গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে জানা আমার একটা নতুন ব্লগে অনেক 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 স্বাগত। আজ হয়েছে বুধবার, তো এখানে সকালবেলা আমি অক্ষণ এ ঘরের বিছানাটা ঝাড় দেওয়া নিতেছি, কারণ কালকে রাত্রে আমি মেশিনে কাজ করছি, তো কাপড়ের গোড়াটারা ফরছে, তো বিছানাটা ঝাড় দেওয়া শেষ, এখন ঘরটা ঝাড়ু দিবো, কারণ কালকে রাত্রে আমি আর ঝাড়ু টাড়ু দিচ্ছি না। কালকে রাত্রে কোনো কাজই করছি না, কারণ মেশিনে কাজ করছিলাম, তাই কোনো কাজই হয়েছে না। রাত্রেবেলা বাসন টাসন সবই রয়েছে, তো আমি এখানে ঘরটা আগে ঝাড় দেওয়া নেবো। ওই ঘরটি সবটি ঝাড় দিয়ে আসি, আর ছেলে এখনও ঘুমাতে উঠছে না, মেয়ে ঘুমাতে উঠছে, মেয়ে ব্রাশ টাস করে আইসে। আর এদিকে এখন ঘরটা ঝাড়ু দিতেছি, এই ঘরটা ভালো করে এই ঘরটা আগে ঝাড়ু দিছি না, কারণ দরজার জল দিছিলাম খালি। আর হচ্ছে আমাদের চাটা সব খাওয়া হয়েছে, হাজব্যান্ডকে সেখানে ডিউটি, আর এদিকে আমার ঘর ঝাড়ুটা শেষ। এখন আমি রাত্রের বাসন, এখন আর বাসন চা খাওয়ার বাসন সবগুলো এখন আমি ধুয়া নেব, কারণ কালকে রাত্রে কিছুই কোনো কাজই হয়েছে না, রাত্রে কোনো কাজই করছি না। তো এখানে সবটি বাসন আগে মাজা নেবো, নিয়ে আমি কাপড় টাপড় ভিজামো, কারণ আমার আর কেউ নাই করণের, আমারই সব কাজ করা লাগে, ঘরে ঘর সামলানি, ছেলে মেয়ে সামলানো, হাজব্যান্ডের ডিউটি, এভরিথিং সব কিছু একা হাতে করণ লাগে। আর তার মধ্যে আবার আছে এক্সট্রা কাজ, মেশিনের কাজ আছে, আবার আরও এক্সট্রা কাজ আছে, ওগুলো সব কিছু করণ লাগে। তো এখানে আমার সব বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি কিছু কাপড় আছে বাসি কাপড় এগুলা ভিজায় রাখবো, একটা শাড়ি গামছা আর একটা পর্দা, এটি সবটি ভিজায় রাখবো। তো এখন বাসনটি নিয়ে আমি টেবিলের উপরে উপিত করে দেবো, কারণ জলটা ধরে গেলে তারপর আমি বাসনে রেখে রাখতে দেবো। তো এখানে আমার বাসন সব রাখা শেষ কমপ্লিট, এখন আমি ফিল্টারে জল দিয়ে দেবো। এটা রোজ রাত্রে আমি দিয়ে রাখি, কারণ আমি হাজব্যান্ডকে কইছি না আর হাজব্যান্ডও রাত্রে দিছে না, তো দেখো জলও নাই। তো এখানে আমি এক বালতি জল দিয়ে দিছি, কারণ এটা আমি সব কাজে আমি করে, তো এই কারণে হাজব্যান্ড কিছুই জানে না। তো এখন আমি সবটি গড় মুছা নেবো, সবটি গড় তোমরা তো দেখানো সম্ভব না, তো একটা গড়ে দেখালাম, আমি গড়টা মুছে নিছি সব গড়। তো আজকে হাত নিছি, কারণ কালকে মেশিনে অনেকদিন পরে মেশিনে বসি, তো কোমরটা একটু ব্যথা করতেছে, তো এরা লেগে ডান্ডা দিয়ে আমি মুছলাম না, হাত দিয়ে মুছলাম। তো গড় মোছা আমার কমপ্লিট, এখন আমি রান্নাবান্না করবো। দেখি কালকে হাজব্যান্ড মার্কেট থেকে লচ্ছিম আনছিল, আর অফিসে যাওয়ার আগে কয়ে গেছে লচ্ছিম দিয়ে সুটকি দিয়ে রান্না করার কথা। তো এদিকে আমি আগে সবজি দিয়ে বাড়ি করে চাল শাল টাল দিয়ে ভাতটা বসাই দিলাম, কারণ মেয়ে স্কুলে যাব, তো রান্নাটা তাড়াতাড়ি করে করতে হইব। তো এদিকে আমি ভাতটা বসাই দিয়ে সবজি কাটতে বসলাম, তো সবজি টবজি কাটতে ভাবলাম কি রান্না করবো, কাঁকরোল আছে ঘরে, কাঁকরোল ভাজি করবো, আর কালকে রাত্রে ডাল রান্না হয়েছিল মসুর ডাল, তো মসুর ডাল আছে ভাজি দিয়া ডাল দিয়া খাই লেবো। আর কালকে মাছ পেঁয়াজি করছিলাম খালি মাছের ঝোল, তো এখানে দুই পিস মাছ আছে, তো ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবো গা। তো লচ্ছিমটা আমি সবটি একসাথে কাটতে নিতেছি, একটু কষি সারটার না এটা লচ্ছিমগুলো, তো এটি আমি কাটটা শেষ হয়েছে, এখন আমি সুটকি কাটতেছি, আর এদিকে আলুটাও কাটতে নিছি। তো সুটকিটা অনেকে ভিজায়া কাটে, ভিজায়া কাটন লাগে না, মা সুটকি যে মিডেলের বড় কাটারা আছে ওইটা ফালাই দিলে এইভাবে সুন্দরভাবে আঁশটা ওইটাই পরে, এভাবে সুটকিটা কাটলে মানে সুটকিটা দেখতেও সুন্দর লাগে, খাইতেও ভাল লাগে। আর ভিজায়া কাটলে আঁশটা যখন মানে বডি দিয়া তোলা হয় না, ঘরটাও বড়ে, তো এভাবে কাটলে ঘরটাও বড়ে না, আর সুন্দরভাবে আঁশটা ওইটাই পরে। আর একটা বাটির মধ্যে সবজি টবজি কাটলে আসে না, ঘরটাও ভরে না, আর সবজির আবর্জনাগুলোও আর তুলন লাগে না, দুইটা ক্লাস একসঙ্গে কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে আমার সুটকি কাটা শেষ, এখন আমি সবজি টবজিটি সব ধুয়ে নিয়ে আমো, সবজি টবজিটি ধুয়ে নিয়ে আয়ে আমি এখন সবজি ভাজিটা বসাই দিবো আগে, কারণ এখন বাজে শোয়া নয়টা, মেয়ে স্কুলে যাব, তো কাঁকরোল দিয়ে আমার আর একটা একটা করে ভাজানোর আমার টাইম নেই, সবটি একসাথে দিয়ে দিছি। দিয়া এদিকে আর ফাটা নিয়েও বসলাম না, রসুন পেঁয়াজ কাঁচামরিচ একটু লবণ দিয়ে ডরে আমি সিঁচে নিতেছি, আর এদিকে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। আর এটা আতর চালের ভাত, তো আমরা সিদ্ধ চাল খাই না অনেক বছর হয়েছে, 11-12 বছর হয়েছে, আতর চালের ভাতে খাই,
তো ভাতটা ভাত হয়ে গেছে আর এদিকে আমার কাকরোল ভাজিটাও হয়ে গেছে তো ভাজিটা আমি এখন নামায়া নেব নামায়া শুটকির তরকারিটা বসাই দেব তো ভাজিটা নামায় নিলাম এখন যে আমি পেস্ট করে মানে ছেঁচে রাখছি ওইটাই সম্বাসে দিয়ে দেব সম্বাসে দিয়ে শুটকি দিই ভাজা নেব আজকে শুটকি ভাজা তরকারিটা করব শুটকি ভাজ্যও করণ যা না ভাজ্যও করণ যা তো আজকে ভাজা করবো কারণ শিম আর আলু দেওয়া যেহেতু করবো তো শুটকিটা একটু হাফ একটু ভাজ্যা লড়াচাড়া দিয়ে তারপর আমি সবজিটা দিয়ে দেবো আর সবজিটার মধ্যে আমি মশলা লবণ হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়া ঢাকিয়ে দেবো কারণ আর কোনো মশলা আমি আর দিতাম না এমনি তো শুটকির তরকারি তার কোনো মশলা দেওয়া হয় না তো এটার মধ্যে একটু ধনিয়ার গুঁড়ো এভাবে রান্না করলে একটু ধনিয়ার গুঁড়া দিলে শুটকির তরকারিটা খাইতে ভালো লাগে টেস্ট লাগে তো এখন আমি সব মশলা দেওয়া হয়েছে আমি একটা ঢাকনা দিয়ে বসাই দিই আর এদিকে ছেলে ঘুমাতে উঠে আসে সে গেছে মুখ দিত আর আমি এদিকে এগরটা গোছালাম তো বেশি বিছানাটা তুলা বেশিটা আজকে চেঞ্জ করবো কারণ 4-5 দিন হয়ে গেছে গা বেশিটা আর এই ঘরে সারাক্ষণই তারা থাকে টিভি দেখে তো বেশিটা এই ঘরে বেশি 4-5 দিন বা 2-3 দিন পরেই আমি চেঞ্জ করি তো এটা 4-5 দিন হয়ে গেছে গা আর এখন আজকে একটা সাদা বেশিট বিছালাম এই বেশিটটা আমি কমই বিছে কারণ সাদা তাড়াতাড়ি ময়লা হয়ে যাগা মানে দাগ টাগ নিয়ে লাগিয়ে যাগা এর লেগে আমি কম বিজাই আর আজকে ভাবলাম একটু বিছাই তো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে গা এদিকে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো এটা রোজ পরিষ্কার করি কারণ রোজ পরিষ্কার করণ লাগে কারণ এটা ভিতরে তেল পরে ধুল পরে এরপরে মেয়ে চুল আসায় চুল পরে তেল জন্য এটা রোজই ক্লিন করণ লাগে তো এদিকে দেখো সোফার কিনারে দেখি মাকড়সার জাল তো বেডনটা আমি একটু পরিষ্কার করে নিলাম মাকড়সার জাল আর সোফাটা গোছানোই আছে সোফাটা আর পরিষ্কার গোছানো লাগতো না এখন আমি আয়া দেখি সবজিটা হয়ে গেছে গা আমার যে শুটকি তরকারিটা তো এটা আমি এখন নামায় নেবো তরকারিটা হয়ে গেছে গা তো তরকারিটা আমি নামায় নিয়া গ্যাস টেস্টি মশলু মুছা মৌসুম গ্যাসটি আর গ্যাসটা আমি সঙ্গে সঙ্গে মুছি কারণ তেলের যে মানে সিটকাটি পরে না তো ফিপড়ায়া পরে তাড়াতাড়ি ফিপড়া মানে আয়া মানে যন্ত্রণা করে তো এই জন্যে আমি তাড়াতাড়ি করে রান্না করলে তারা মানে সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে নিই এই জন্যই মানে এটার মানে অতি ব্যস্ত যদি থাকে তোলে মানে কিছুক্ষণের লাগে থাকে তারপর আমি ক্লিন করি আর এখন আমার হাজব্যান্ডও আয়া পড়ছে তো গ্যাস টেস মুছে আমরা ভাত টাত খাই আনিমো তো মেয়েও যাইব স্কুলে এখন বাজে 10টা বাজে তো আমার রান্না টান্না কমপ্লিট গ্যাস টেস সমস্যা কমপ্লিট সব ঘর গোছানো কমপ্লিট তো খাওয়া দাওয়া কইরা তারপর আমি তারার স্কুলে ফাটাইয়া মেয়ের স্কুলে ফাটাইয়া তো আমি যাবো সানে সান টান করিয়া পূজা টুজা দিয়া আয়া আয়া তারপরে আবার মেশিনে কাজ করবো একটু তো এরকম গ্যাসটা আমি প্রথমে ভিম লিকুইড দিয়ে মুছছিলাম তো এখন আবার খালি জল দিয়ে আবার একটু ভালো করে মুছে নিয়েছি তো ভালো করে না মশলা আসে না তো এরপরও মানে শুধু শুধু মানে খালি জল দিয়ে যদি মুছে নিই তবুও ফিপড়ায় তো এর লাগে মানে আগে ভিম লিকুইড দিয়ে মুছে তারপরে খালি জল দিয়ে মুছে পরিষ্কার করে নিই আর এদিকে কাঠটাও মুছে নিলাম তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিটের পরে বাসন টাসন সব ধুয়া সান টান করে আয়া পড়ছে কাপড়ও ধুয়ে আয়া পড়ছে এখন কাপড়টি আজকে উপরে নিয়ে মিল্লা দিব তো আজকে খুব সুন্দর রৌদ্র উঠছে আজকে কয়েকদিন ধরে সকালবেলা রৌদ্র উঠে বিকালে বৃষ্টি আয়ে তো রৌদ্রটা আজকে কড়াই রৌদ্র উঠছে তো কাপড়টা পটে মিল্লা দিই তোমরা দেখতে থাকো
দিন বন্ধুরা, তো সব কাজটা সারলাম, দেখলাম সিলেটে আইলাম। তো দেখো কালকে রাত্রে যে ব্লাউজটা বানাইছি এটা নেটের ব্লাউজ, নেটের মানে কাপড়টা নেটের আসছিল, তো এটা প্রিন্সেস দিয়ে বানাইলাম। এই হাতাটা লাগানোর বাকি রয়েছে, হাতাটা অক্ষর লাগানো, আর মোটামুটি সব কমপ্লিটই। আমি শাড়িটা নর্মাল এদিকে নর্মালই বানাইছি, হাতাটা ভালো লাগাইয়া তোমরা দেখাইতেছি। বন্ধুরা আমার ব্লাউজটা কমপ্লিট, এই দেখো এসে হাতা। কেমন হয়েছে কমেন্ট করে জানাইও। তো এখন বাজে একটা, তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কারণ আরো ব্লাউজ আমার কাটতে হইব। তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতো বন্ধুরা টাটা, বাই বাই। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হইতেছে, তো আজকের মতো টাটা। তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।